কাদিয়ানিরা কাফির স্পষ্ট কোনো সন্দেহ নাই। কাদিয়ানিদেরকে যারা কাফির মনে করবে না তাদের সাথে এক টেবিলে বসে প্রতিবাদ করবে, খোদার কসম খায়া বলি, নাম তোর শাহরিয়ার কবির হতে পারে, তুই যদি পাগড়িও পরস তাও আমি তোরে আজকে থেকে স্পষ্ট বলবো তুই পাগড়িওয়ালা মুরতাদ। আসফালন কত বড় স্পর্ধা, গোড়া কোন জায়গায় এতদিনে টের পেয়েছি, কোন জায়গার নাচনিতে তারা লাফায়, কোন সুতার টানে তারা লম্ফ জম্ফ করে এতদিনে টের পেয়েছি। এজন্যই তো কুলাঙ্গারটা বলেছিল আহমদ শফিকে গ্রেফতার করা দরকার, এটা তো সেই কুলাঙ্গার। এখন বুঝলাম গোড়া কোন জায়গায়, ইসরায়েল থেকে যারা নিয়ন্ত্রিত হয় তারা এমন বক্তব্য দিলে দিতে পারে, কিন্তু ইসরায়েল কে গোটা দুনিয়া যদি একসাথে হয় মুসলমানের কালিমার যে শক্তি, এই শক্তির সামনে কোনো কুলাঙ্গার টিকে নাই, টিকবে না ইনশাআল্লাহ। এই শাহরিয়ার কবিরদেরকে জানায় দেই খুশন কুলাঙ্গার, আহমদ শফিকে গ্রেফতার করা থাক দূরের কথা, আহমদ শফি তো বহুত উঁচে অনেক উপরে, আহমদ শফিদের সন্তান আল্লামা মামুনুল হকদের একটা পশম উপরানোর চক্রান্ত যদি কোনো কুলাঙ্গার এই জমিনে বসে বসে করে, খোদার কসম তাওহীদ জনতা চুপ থাকবে না, একটা একটা করে জ্যান্ত দফন করা হবে, জ্যান্ত দফন করা হবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুমুত তাকাসুর, তাকাসুর মানে প্রাচুর্যতার প্রতিযোগিতা, কার চেয়ে কে উপরে যাবে। এই যে আজকে দালালির কথাগুলো বলা হচ্ছে, এই সমস্ত দালালির পেছনে যে মূল জিনিসটা কাজ করে সেটা হচ্ছে দুনিয়ায় কার সম্পদ কত বেশি হবে, এই প্রতিযোগিতা এখন ওই জায়গায় চলে গেছে কার চেয়ে কত বেশি কে দালালি করতে পারে। আগে তো গোপনে গোপনে করছে, এখন প্রকাশ্যে শুরু করছে। প্রকাশ্যে শুরু করার কারণ কি জানেন? প্রকাশ্যে শুরু করার কারণ হচ্ছে আস্তে আস্তে তারা বুঝতে পারছে আমরা দুর্বল হচ্ছি মনে হচ্ছে, এমন তারা মনে করছে, এই জন্য আস্তে আস্তে তারা প্রকাশ্যে শুরু করছে। এতদিন তো ওই মুরগি চোরারা, মুরগি চোরারে ছিলেন না, মুরগি চোরারা গোপনে গোপনে ইসলামের গোড়া কাটার মেহনত করেছে, কিন্তু গত কয়েকদিন আগে আমি আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম কত বড় স্পর্ধার সাহস ওই মুরগি চোরা শাহরিয়ার কবির কাদিয়ানিদের সাথে এক টেবিলে বসে যৌথ সংবাদ সম্মেলন করছে তাদের ইস্তেমা বন্ধের প্রতিবাদে। ও মুসলমান, একটা স্পষ্ট কথা শুনেন, কুফুর ইমান ভঙ্গের যেই কারণগুলো আছে এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে কাফেরকে কাফের মনে না করা, কাফেরকে কাফের মনে না করা, এটাও কুফুর। কাদিয়ানিরা কাফির স্পষ্ট কোনো সন্দেহ নাই, কাদিয়ানিদেরকে যারা কাফির মনে করবে না তাদের সাথে এক টেবিলে বসে প্রতিবাদ করবে, খোদার কসম খায়া বলি, নাম তোর শাহরিয়ার কবির হতে পারে, তুই যদি পাগড়িও পরস তাও আমি তোরে আজকে থেকে স্পষ্ট বলবো তুই পাগড়িওয়ালা মুরতাদ। আসফালন কত বড় স্পর্ধা, গোড়া কোন জায়গায় এতদিনে টের পেয়েছি, কোন জায়গার নাচনিতে তারা লাফায়, কোন সুতার টানে তারা লম্ফ জম্ফ করে এতদিনে টের পেয়েছি। এজন্যই তো কুলাঙ্গারটা বলেছিল আহমদ শফিকে গ্রেফতার করা দরকার, এটা তো সেই কুলাঙ্গার। এখন বুঝলাম গোড়া কোন জায়গায়, ইসরায়েল থেকে যারা নিয়ন্ত্রিত হয় তারা এমন বক্তব্য দিলে দিতে পারে, কিন্তু ইসরায়েল কে গোটা দুনিয়া যদি একসাথে হয় মুসলমানের কালিমার যে শক্তি, এই শক্তির সামনে কোনো কুলাঙ্গার টিকে নাই, টিকবে না ইনশাআল্লাহ। এই শাহরিয়ার কবিরদেরকে জানায় দেই খুশন কুলাঙ্গার, আহমদ শফিকে গ্রেফতার করা থাক দূরের কথা, আহমদ শফি তো বহুত উঁচে অনেক উপরে,
আহমদ সুফিদের সন্তান আল্লামা মামুনুল হকদের একটা পশম উপ্রানোর চক্রান্ত যদি কোনো কুলাঙ্গার এই জমিনে বসে বসে করে,